আমরা গত ক্লাসে আমরা প্রাইসিং অ্যান্ড ডিটেল বাজেট, আমরা বাজেটের এই জায়গায় ছিলাম। আমরা এটা দেখছিলাম যে ডেলি বাজেট কত রাখবেন, তারপরে হচ্ছে স্টার্ট, আপনার অ্যাডের স্টার্ট ডেটটা কবে থেকে শুরু হবে এবং এটা শেষ হবে কবে, সেটা আমরা এখান থেকে বলছিলাম। যদি স্টার্ট যদি আপনি শিডিউল করতে চান, যে আমার অ্যাডটা ধরেন আজকে হচ্ছে 5 তারিখ, আমি এটা চাচ্ছি যে 7 তারিখের পরে বা 8 তারিখের পরে এটা চালু হবে, তাহলে আপনাকে অবশ্যই এখান থেকে 8 তারিখটা সিলেক্ট করে দিয়ে স্টার্ট টাইমটা সিলেক্ট করে দিতে হবে, কয়টার দিকে থেকে এই অ্যাডটা শুরু হবে। তো এটা কমপ্লিটলি হয়ে যাওয়ার পর আপনাকে ইন টাইম, যদি আপনি চান যে আপনার এই অ্যাডটা শুধুমাত্র ওই শিডিউলের একটা নির্দিষ্ট টাইম, ধরেন 6 তারিখ বা 7 তারিখ থেকে আপনার অ্যাড চলবে, এটা যায় 20 তারিখে বা 25 তারিখে এই অ্যাডটা শেষ হয়ে যাবে, তাহলে আপনি এই আপনি ধরেন কোনো একটা কাজে ব্যস্ত, তো আপনি ইন টাইমটা সিলেক্ট করে রাখলেন, তো ওই টাইমেই অ্যাডটা অটোমেটিকলি বন্ধ হয়ে গেল। আর যদি বলেন যে না আমার এই ইন টাইম দরকার নাই, আমার অ্যাডটা আমার মনে চাপে যখন আমি তখন স্টপ করে দিব, যখন মনে চাবে না তখন স্টপ করব না, সেটা আপনার উপর নির্ভর করে। আপনি চাইলে ইন টাইম দিতেও পারেন নাও দিতে পারেন, এটা অপশনাল দেওয়া আছে। তো এটা আমরা কমপ্লিটলি বুঝে ফেললাম। এবার আমরা চলে যাব হচ্ছে অডিয়েন্সে। অডিয়েন্সে আমরা এখান থেকে লোকেশনটা সিলেক্ট করব, এখান থেকে বাংলাদেশ দেওয়া আছে, আপনি চাইলে বাংলাদেশটা আপনার কান্ট্রি হতে পারে, ইন্ডিয়া, পাকিস্তান, আদার্স অন্য অন্য কান্ট্রি হতে পারে, আপনি এখান থেকে এসে কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম, বাংলাদেশ, ওকে, আমি বাংলাদেশটা দিয়ে দিলাম ফুল কান্ট্রি। আপনি চাইলে ফুল বাংলাদেশে এটা সিলেক্ট করতে পারেন, অথবা নির্দিষ্ট জেলা অথবা কোনো একটা সিটি, কোনো একটা জায়গা আপনি এভাবে কাউন্ট করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে যদি দেখি বাংলাদেশের, বাংলা দেশের সমস্ত মানে জায়গার নাম সিটি বলতে পারি, সিটি দেখি সিটি কতগুলো আছে, সিটি নেম লিখি অথবা জেলা নেম যেটা লিখতে পারেন। আমার এটা একটু অন্যরকম আসতেছে, বাংলাদেশ সিটি, দেখি আমরা, তো আমার এখানে একটু সমস্যা হতে পারে, আমি বাংলা লিখে সার্চ করি, দেখেন প্রতিটি জেলা উপজেলা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, এরকম অনেক পাবেন যে বাংলায় লিখবেন যে প্রতিটা জেলা সিটি আপনি যদি চান সিলেক্ট করতে পারেন। ধরেন আমি চাচ্ছি হচ্ছে বগুড়া, ঠিক আছে, বগুড়ার নামটা কপি করলাম, এটা কি বরগুনা, ওকে, বরগুনাটা আমি কপি করলাম, করে আমি এখান থেকে আমি কিন্তু বরগুনা সিলেক্ট করে দিতে পারি। ধরেন এখানে বরগুনা কিন্তু চলে আসলো, বরগুনা প্লেস ইন কত কিলোমিটার থাকবে, বরগুনা সম্পূর্ণ সিলেক্ট হবে না, তো 80 কিলোমিটার পর্যন্ত সিলেক্ট হবে, তো আপনি চাইলে এটা কমায় বাড়ায় দিতে পারবেন। ধরেন 80 কিলোমিটার আমি এখানে দিয়ে দিতে পারি, অথবা 20 কিলোমিটার, ধরেন আমি এখানে 20 কিলোমিটার দিয়ে দিচ্ছি, 25 কিলোমিটার দিয়ে দিলাম, তার মানে কি বরগুনা, বরগুনাতে 25 কিলোমিটারের ভিতরে এটা চলবে এই অ্যাডটা। তারপরে আপনি এখানে বরিশাল, দেখেন এখানে বরিশাল দেওয়া আছে, আমি বরিশালটা আমি কপি করি, বরিশাল, বরিশালটা কপি করে ধরেন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে বরিশাল ডিভিশন বাংলাদেশ, ওকে, বরিশাল ডিভিশন সিটি, ওকে, এটা আমি দিয়ে দিলাম ফুল বরিশাল, বরিশালের এটা সম্পূর্ণ ধরছে। আমরা এখান থেকে 1 কিলোমিটার কমাই দিতে পারি, বরিশালে 40 কিলোমিটার দেওয়া আছে, আমরা 50 দিতে পারি, 60 দিতে পারি, আমরা সবসময় 20-এর উপরে রাখবো না, 20-25-30-এর উপরে রাখবো না, আমি 20 কিলোমিটারে রাখি, ওকে, 30 কিলোমিটার রাখি। তো এখানে কিন্তু 30 কিলোমিটার হয়ে গেলো। আপনি চাইলে সমস্ত অল বাংলাদেশ দিতে পারেন, যদি এরকম করে যদি আপনার নির্দিষ্ট কান্ট্রি, সরি, নির্দিষ্ট কোনো সিটি জেলা যদি টার্গেট করতে চান তাহলে কিন্তু আপনি করতে পারবেন। তো আমাদের মোটামুটি 2টা হয়ে গেছে, তো বরিশাল স্টেটগুলা হয়ে গেছে, আরও আছে, অনেক আছে, দেখেন চিটাগাং, চাঁদপুর, মানে প্রতিটা জায়গার নামই আছে, ঠিক আছে, এইগুলো আপনি এখান থেকে নিয়ে নিয়ে কাজ করতে পারেন। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন, আপনি চাইলে নির্দিষ্ট জায়গা, অথবা যদি চান যে না আমি বাংলাদেশের সমস্ত বাংলাদেশ ই করবো না, আমি শুধু ঢাকাতে করব, আমি চাচ্ছি যে অল ঢাকাতে হবে, আমার এই অ্যাডটা বাইরে যাবে না। যদি আপনার লোকাল বিজনেস হয়, ধরেন আপনার রেস্টুরেন্ট বিজনেস হতে পারে, অথবা ধরেন ফ্যাশনের কোনো একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে থাকতে পারে, আপনার দোকান হতে পারে, তো শোরুম হতে পারে, যদি চান যে না আমার একটা নির্দিষ্ট জায়গা আছে, যেমন আমি শুধু ঢাকাতে চাচ্ছি, ঢাকাতে, ঢাকা ডিভিশনের ভিতরে আমার অ্যাডটা চলবে, বাইরে অ্যাড চলার দরকার নেই, তাহলে বাংলাদেশের, বাংলাদেশটা সিলেক্ট না করে ঢাকা ডিভিশনটা শুধু সিলেক্ট করে ফুল ঢাকাটা দিয়ে দিবেন, হয়ে যাবে। এবার দেখেন আমি চাইলে এখানে আমি দেখেন কয়টা সিলেক্ট করেছি সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন।
তো আমার দেখেন আমার এখানে লোকেশনটা সিলেক্ট করা হয়ে গেলো, আশা করি আপনি লোকেশনটা বুঝতে পারছেন। তো আমি চাচ্ছি যে ফুল বাংলাদেশ হবে, আমি এটা কেটে দিই। আপনি চাইলে এভাবে সিলেক্ট করতে পারবেন। তো আমি বাংলাদেশি দিয়ে দিব, আমার চাচ্ছি বাংলাদেশে ফুল বাংলাদেশ হবে, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশে আমি ফুল চাচ্ছি, ফুল বাংলাদেশে আমার একটা চলবে। আর এখানে নিচের দিকে আসবো আমরা একটু, এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করব। অবশ্যই এই বয়সটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে, আমাদের বয়সটা আমাদের একটা কারা কারা দেখবে আপনার প্রোডাক্টের উপর কিন্তু নির্বাচন করে, বা আপনার প্রোডাক্টটা কাদের জন্য। যদি এখন ধরেন আপনার প্রোডাক্ট আছে হচ্ছে, আমাদের প্রোডাক্টটা হচ্ছে এখন মেয়েদের ক্লোথিং ব্র্যান্ড বা ফ্যাশন, এখন যদি আমি বেবি মানে বাচ্চা যাদের আছে তাদেরকে অ্যাড দেখাই, ঠিক আছে, আমার বিজ্ঞাপনটা আমি এখানে চাচ্ছি বড়দের পোশাক চাচ্ছি, বাচ্চাদেরকে যদি আমি অ্যাড দেখাই তাহলে কিন্তু লাভ হবে না। তো আমি চাচ্ছি আমার আমার এটা মানে আমি যাদেরকে সিলেক্ট করবো তারা 18 থেকে কত বয়স হবে 40 বছর পর্যন্ত বা 45 বছর পর্যন্ত আমি সিলেক্ট করব। তো 45টাই বেটার সব থেকে, 18 থেকে 45 বছরটা সিলেক্ট করলাম। এবার আসি হচ্ছে ডিটেল টার্গেটিং। এখান থেকে আমরা যারা যারা আমাদের মানে প্রোডাক্টগুলো কেনার, ওকে আমি একটা জিনিস বাদ দিছি, এখানে জেন্ডারটা বাদ দিছি, ওকে আমি জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করি। আপনি চাইলে এখান থেকে ওম্যান সিলেক্ট করতে পারেন অথবা ওয়াল দিতে পারেন, ম্যান এবং ওম্যান দুজনের কাছে যাবে। তো আপনি চাইলে ওম্যানদেরকেও দেখাতে পারবেন, তো আবার চাইলে জেন্ডারকেও দেখাতে পার মানে ওয়াল জেন্ডারকেও দেখাতে পারবেন। তো আমি আপাতত ওয়ালই দেখাই, কারণ এটা ছেলেরাও যদি কারো টিপ মিপ করে তো হয়ে যাবে। তো এবার আসি হলো ডিটেল মানে ডিটেল টার্গেটিং। যারা এই প্রোডাক্টটা আমাদের এই প্রোডাক্টটা কেনার জন্য আগ্রহ তাদেরকে আমাদেরকে খুঁজে বের করতে হবে, এটা হচ্ছে ডিটেল টার্গেটিংয়ের। এখানে অনেকগুলো আছে, বিহেভিয়ার আছে, আমরা যদি দেখি ডেমোগ্রাফি ইন্টারেস্ট বিহেভিয়ার, আমরা সবসময় যারা আমরা অ্যাড চালাই তারা বিহেভিয়ারটা সিলেক্ট মানে ইন্টারেস্টেড মানে যারা আগ্রহী তাদেরকে আমরা সিলেক্ট করি। হয়তো যদি আপনার কোনো জব বা অন্য কিছু হয় তাহলে আপনার এখানে থেকে যাচাই করে নিতে হবে, যে যেমন এডুকেশনের যদি আপনি কাউকেই করতে চান, ফিনান্সিয়াল এগুলো দেখে নেবেন, রিলেশনশিপে যারা আছে তাদের ধরেন কোনো গিফটের যদি কোনো প্রোডাক্ট থাকে তাহলে কাদেরকে দেখাবেন, এখান থেকে এই টার্গেটিংটা আপনি করে নিতে পারবেন। যেমন রিলেশন যারা করে আমি চাচ্ছি তাদেরকে আমার অ্যাডটা দেখাবো। তো এভাবে ডিটেল টার্গেটিংগুলো করতে পারবেন। এটা হচ্ছে ড্যামোগ্রাফি, এখানে অনেক কিছু পাবেন, এটা দেখে নিন। আমরা সবসময় আমরা যে প্রোডাক্টটা এখন কাজ করতেছি তার শুধু ফ্যাশন, তো এটা আমি ইন্টারেস্টেড মানুষগুলো যারা এই প্রোডাক্টটা কিন্তু আগ্রহী তাদেরকে দেখানোর আমাদের মূল উদ্দেশ্য। তো আমি চাচ্ছি যে এখানে আমি ইন্টারেস্টেড পার্সনগুলো আমি সিলেক্ট করব। এখন আমরা তো জানি না আমাদের অডিয়েন্সের, আমরা হয়তো কয়েকটা নাম জানবো, হয়তো আমরা জানি ফ্যাশন ক্লোথিং ব্র্যান্ড, তারপরে কিন্তু অন্য কোনো কিছু জানি না যে এখানে কী কী ইন্টারেস্টেড বা আমাদের কী কী কিওয়ার্ড বা কিউ মানে ওয়ার্ডগুলো লিখতে হবে। তো এটা লেখার জন্য অবশ্যই আমরা একটা টুলসের সাহায্য নিব। আপনি এটা লিখতে পারেন, এখানে গুগলে যা সার্চ করতে পারেন। আমি গুগলে যা সার্চ করব, আমি এখান থেকে বেরিয়ে আমি এখান থেকে, যেহেতু আমরা এখন 2022 সালে আছি তো আমরা চাচ্ছি যে সব কিছু ডিজিটালি হোক, নিজের মাথা খাটানোর কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। তো আমি এটা দিয়ে আমি এখান থেকে লিখব ধরেন ফেসবুক ইন্টারেস্ট। আপনার যদি ডেমোগ্রাফি হয় তাহলে ডেমোগ্রাফি সিলেক্ট করুন। আমি লিখতেছি ইন্টারেস্ট ফেসবুক ইন্টারেস্ট টার্গেটিং টুলস, ওকে এটা লিখলে অনেকগুলো পেয়ে যাবো আমি। তো এখানে দেখেন প্রথম একটা পাবেন আপনারা, এটা হচ্ছে বলা যেতে পারে আমি দুইটা সবসময় ইউজ করি, একটা হচ্ছে এটার নাম হচ্ছে ইঞ্জিন স্ক্রাউট ইউজ করি, এটা আমি যাইতে পারি এখানে, ওকে আমি একটু এটা একটু পড়াতে যাই, আমি আগে এটা ই করি ওপেন করি। এখানে দেখেন নামটা দেখলে আপনি পাবেন ইঞ্জিন স্কাউট, অথবা এটা অনেকজন অনেক রকম বলতে পারে যাদের ভাষায়, আমার কাছে এটা এটা বেটার লাগে। তো ইঞ্জিন স্কাউট, তারপরে আছে হচ্ছে অডিয়েন্স বিল্ডার .io, এটাতে আপনি যেতে পারেন। এই দুইটাই মোটামুটি ভালো টুলস আপনার মানে এই পার্সনগুলো খুঁজে বের করার জন্য। তো আমি সবসময় এই দুইটাই ইউজ করি, তো আপনারা চাইলে ইউজ করতে পারেন। আরও এরকম অনেক টুলস আছে যারা পেড হিসেবে ইউজ করে, আপনি চাইলে এখানে কান্ট্রি সিলেক্ট করে নিতে পারবেন, যদি অল কান্ট্রি হয় বাংলাদেশ হয় বাংলাদেশ, তো আমি সেই সব দেশেরই ইগুলা সিলেক্ট করতে পারবো, সিলেক্ট করে আমি ওই দেশের মনে করুন আমি ই করতে পারবো।
অডিয়েন্সগুলো সিলেক্ট করে আমরা অ্যাড চালাই দিতে পারবো। তো আপনার কান্ট্রিটা অবশ্যই সিলেক্ট করে নেবেন, আমি আপাতত ইউনাইটেড স্টেটসেরটাই চালাবো। তো আমি এখান থেকে, আপনি চাইলে সমস্যা নাই একই জিনিসগুলো, আপনি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিছি, তার মানে বাংলাদেশেরগুলো অডিয়েন্সগুলো এখানে শো হবে আর কি। তো এটা দিতে পারেন। আরেকটা আমি যেটা প্রথমে দেখলাম ইঞ্জিনস ক্রাউড, এখান থেকে আপনি চাইলে ইংলিশ বাংলা সব ধরনের ভাষা হতে পারে, তো আপনি এটা সিলেক্ট করতে পারেন। আমরা অবশ্যই ইংলিশের ইউকে থাকবে। আমরা এখানে লিখবো হচ্ছে ফ্যাশন, ধরেন আমি একটা জানি আমাদের এটা হচ্ছে কি ফ্যাশন, তো আমি ফ্যাশনের কিওয়ার্ডটা দিয়ে সার্চ করব, ইন্টারেস্টেড কারা আছে তাদেরকে আমি দেখি পাই কি না। তো ফ্যাশন লিখে সার্চ করলাম, একটু জেনারেট হচ্ছে, দেখেন এখানে কতগুলো মানুষ আছে, আমরা কিন্তু এতগুলো কিওয়ার্ড জানি না, কিন্তু এখানে দেখেন অনেক কিওয়ার্ড এখান থেকে বের করে দিতেছে, মানে ইন্টারেস্টেড পার্সনগুলো বের করে দিচ্ছে তারা। তো দেখেন এখানে আমি বাইসে বাইসে আমাদের যেগুলো সেগুলো নিব, যেমন এখানে আমি বলছি বেবি ফ্যাশন যদি হয়, বেবিদের যদি কোনো পোশাক আশাক হয় তাহলে আপনি এটা নিতে পারেন। তো দেখি আমাদের সাথে কোনটা যায়, এখানে অনেকগুলো আসবে, কাভার ফ্যাশন, ফিট ফ্যাশন, ফ্যাশন ফ্যাশন, ফ্যাশন অ্যান্ড মেকআপ, ওকে, ফ্যাশন ডিজাইন, ক্লোথিং ফ্যাশন, ওকে, এটা আমি নিতে পারি, এটা আমাদের সাথে যায় আর কি। আমি এটা আমি এখান থেকে নিলাম একটা, ওকে, ইন্টারেস্টেড দেখি আছে কিনা ফ্যাশন, ওকে, এখানেও দেখেন সেটা আছে, মোটামুটি অনেক মানুষ আছে, ফ্যাশন ক্লোথিং, ক্লোথিং এটার সাথে যারা যুক্ত আছে, ক্লোথিং ব্র্যান্ডের সাথে যারা যুক্ত আছে তারা, তাদেরকে এই অ্যাডটা দেখাবে। আপনি এখানে আরও এরকম অনেক ইন্টারেস্টেড পাবেন, যেমন ফ্যাশন ডিজাইন, যারা ফ্যাশন ডিজাইন তাদেরকে দেখাইতে চাচ্ছেন এই অ্যাডটা, তাদের এখান থেকে কপি করলেন, কপি করে এখানে দিয়ে দিলেন, তাহলে কিন্তু আপনার অ্যাডভান্সটা রিসার্চ করা কিন্তু একদম সহজ হয়ে গেল, মানে ইন্টারেস্টেড পার্সনগুলো আপনি সহজে খুঁজে বের করতে পারবেন, তার মানে আপনাদের জন্য কিন্তু খুব একটা সহজ একটা বিষয় হয়ে গেল। তারপরে আপনি ফ্যাশন ফর ম্যান, তারপরে ও ম্যান দিতে পারেন, ফ্যাশন ফর ও ম্যান, আমি ফ্যাশন ফর ও ম্যান দিয়ে দিই, ওকে, আমি এটা কপি করি, কপি করে আমি এখানে দিয়ে দিই ফ্যাশন, ফ্যাশন ফর ম্যান, ম্যান ও ম্যান দিই, ও ম্যান, ওকে, আমি লাস্টে ও ও ম্যান দেখি আছে কিনা, ওকে, ফ্যাশন ফর ও ম্যান, তো এখানে আছে কি, ওকে, এটা লাগবে না, তা আমি এটা ঘুরেও তো দিতে পারি, ওকে, এটা আমি বাদ দিয়ে দিই, এটা আমাদের সাথে যাচ্ছে না, দেখি আমি আরও দেখি কোনো কিছু পাই কিনা ভালো। তো ফ্যাশন হেয়ার, ফ্যাশন ফরওয়ার্ড, ইন্ডিয়ান ফ্যাশন, ইন্ডিয়ান ফ্যাশন কিডস, ফ্যাশন লাভার, ফ্যাশন লাভারটা আমি নিতে পারি, যারা ফ্যাশনকে ভালোবাসে তাদের কাছে যাবে আমার একটা। তো এখানে আরও অনেক কিছু পাবেন আশা করি। তো এখান থেকে ফ্যাশন লাভারগুলো আমি সিলেক্ট করে দিলাম, এখানে মোটামুটি ফ্যাশনে যারা আগ্রহ বা পছন্দ করে তাদের কাছে চলে যাবে একটা, আমি এখানে থেকে মোটামুটি আমি সিলেক্ট করে দিলাম। তাহলে মোটামুটি আপনি কিন্তু দুইটা টুলস থেকে আপনি বেছে বেছে আপনি কিন্তু এইগুলো ফ্যাশন শপ, তারপরে স্টার ফ্যাশন স্টাইল, দেখেন অনেক আছে, দেখছেন অভাব নাই, ফাস্ট ফ্যাশন, আপনার একটা কিওয়ার্ডের উপর আপনি যদি এখন ধরেন ক্লোথিং নিয়ে বের করতে চান তাহলে ক্লোথিং লেখেন, ক্লোথিংয়ের ভিতরে কী কী কিওয়ার্ড থাকতে পারে বা ইন্টারেস্টেড থাকতে পারে সেগুলো কিন্তু এখান থেকে বাছাই করে করে নিতে হবে আপনাকে। আর আপনি বুঝতে পারবেন যে আপনার সাথে কোনটা কোনটা যায় বা আপনি কাদেরকে দেখাতে চাচ্ছেন, ঠিক আছে, এটা কিন্তু আপনি দেখাই নিতে পারবেন এখান থেকে। মোটামুটি এখানে অনেকগুলো বেরিয়েছে, এই দুইটা টুলস দিয়ে আপনি ট্রাই করবেন, ট্রাই করে একটু রিসার্চ করে ভালো দেখে আপনি অডিয়েন্সগুলো সিলেক্ট করে দিলাম। আমি আপাতত তিনটা দিয়ে দিলাম, তিনটাতে মোটামুটি আমার অনেক মানুষ হয়ে গেছে, আমাদের বাজেটই ডেলি মাত্র $5, তো আমি এখানে তিনটা আপাতত সিলেক্ট করে দিলাম আপনাদের বোঝানোর জন্য। তো এটা আমি কমপ্লিটলি করে ফেরার পর আমি নিচের দিকে আসি, এটা হচ্ছে অটোমেটিক প্লেসমেন্ট, ধরেন আমরা যদি এখানে ম্যানুয়ালি সিলেক্ট করি মানে অটোমেটিকলি কোন কোন মাধ্যমে সিলেক্ট হবে সেটা আমাদেরকে এখান থেকে বলে দিতে হবে, হয়তো আপনাকে যদি ম্যানুয়ালি করতে চান, ধরেন আমি ম্যানুয়ালি যদি করি, এখানে ম্যানুয়ালিতে ক্লিক করবেন, ফেসবুকে চলবে, চলবে, ইনস্টাগ্রামে চলবে, চলবে, মেসেঞ্জারে চলবে, অ্যাডটা যদি টিক দেন চলবে, অডিয়েন্স নেটওয়ার্কে চলবে, চলে টিক দিবেন, ইনস্টাগ্রাম ফিডে চলবে দিলে টিক দিবেন, ঠিক আছে। তো এখানে অনেক কিছু চাইব, যদি আপনি চান এগুলাতে অ্যাড করে নিতে পারেন, আর যদি অটো দেন তাহলে, আমি সবসময় অটো ইউজ করি, ম্যানুয়ালি ইউজ করি না, অটো তারা যেখানে সাজেস্ট করে সেখানে দেখাক, অটো দিয়ে দিলাম। তো এখান থেকে এটা যেরকম আছে এরকমই থাকে, আমরা এইভাবে এটা সম্পূর্ণ এটা চেক করে দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা, সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমরা নেক্সটে ক্লিক করব।
নেক্সটে ক্লিক করলে আমরা তৃতীয় নাম্বারে চলে আসবো। এখানে অ্যাডের একটা নাম দিতে পারেন আপনার মনের ইচ্ছা স্বাধীন, আমরা ওই প্রথমে দিছি। এখানে দিই হচ্ছে ফ্যাশন আয়ো আয়ো পেজ লাইক অ্যাডস অ্যাডস, ওকে একটা নাম দিয়ে দিলাম। তো দিয়ে এবার আমাদের পেজটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখান দেখেন এখানে কিন্তু ক্লিক করা অপশন পাইতেছি না, ওকে এখান থেকে পেজ সিলেক্ট করতে পারেন। ভেরিফাই ইউর চেঞ্জ ইত্যাদি ইত্যাদি আসবে, এগুলো কোনো কিছু দরকার নেই, আপনি শুধু এগুলো ইগনোর করে যাবেন। এখানে যা মনে হয় তা আসুক গা, সমস্যা নাই। লাস্টে আমরা দেখবো কোথায় কোন প্রবলেম। এখানে দিস দেখি কী লিখছে, দিস অ্যাডস দিস অ্যাড হ্যাজ ইরো ইনভাইট ইমেজ, ওকে ইমেজই তো দিই নি তার আগে এগুলো আসলে। তো এখান থেকে আমরা সিলেক্ট করবো অ্যাড, মানে আমাদের পেজটা সিলেক্ট করবো আর কি। আমরা পেজটা সিলেক্ট করা হয়ে গেছে, এখান থেকে আপনি চাইলে পেজগুলো যেটা আপনার থাকবে সেটা সিলেক্ট করে দেবেন। করে দিয়ে এবার দেখেন মোটামুটি এখানে সব কিছু ঠিকঠাক আছে, ওকে এটা আমাদের আমাদের প্রথম জায়গায় নিয়ে আসছে। এখানে নিয়ে এসে এবার আমরা নেক্সট করি, দেখি এবার নেই কেনা মামা। ওকে আমাদের পেজ সিলেক্ট হয়ে গেছে। তো এখানে ইমেজ দিতে বলতেছে, ওকে ইমেজ প্রাইমারি টেক্সট, তারপরে হচ্ছে এগুলো আমরা দেখবো, সমস্যা নাই। ট্যাকিং মেকিং দরকার নাই, পিক্সেল মিক্সেল এগুলো না আমরা পরে দেখবো, আমরা শুধু এখন অ্যাড রান করবো পেজ লাইকের জন্য। ওকে তো এখানে আমরা একটা ইমেজ দিতে পারি, তো আমি এখান থেকে ক্লিয়ার করে দিই, মিডিয়াতে আনি, ওকে ক্লিয়ারে করে দিলেই আমাদের আগের অপশনে চলে আসে। এখান থেকে দেখেন অ্যাড ভিডিও, আপনি চাইলে এখান থেকে ভিডিও দিতে পারেন, এখান থেকে ক্রিয়েট করলে ভিডিও হবে, এখান থেকে ইমেজ করলে ইমেজ হবে। তো আমি দেখি আমাদের কোনো ভালো একটা ইমেজ পাই কিনা। ওকে আমি এখান থেকে একটা ইমেজে যাই, ওকে না আপলোড করি আপলোড, ওকে আপলোড দেখেন বাম পাশে লেখা আছে আপলোড, এখান থেকে আপলোড করব। ধরেন আমার তো ভালো ইমেজটারও রাখি নাই আমি এটার জন্য, তো দেখি 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 আর ক্যাট দেওয়া তো হবেও না। ওকে ফ্যাশন 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 দেখি ফ্যাশন কোনো ভালো ইমেজ পাই কিনা। ফ্যাশন ওকে আমি একটা ইমেজ পাইছি, আপাতত এটা কাজে লাগাই দিই, ফ্যাশনের না যেহেতু আমার তো ফ্যাশনে দেওয়াই উত্তম। ফ্যাশনের কোনো ভালো ইমেজ ভালো টি শার্টের ছবি আমি তো রাখি নাই, আপাতত ধরেন আমি আমাদের ইনস্টিটিউটের একটা ঈদে দিলাম, ধরেন এইটা হচ্ছে আমাদের একটা ইমেজ, এটা হচ্ছে ইমেজ আমাদের। একটু আপলোড হতে সময় লাগবে, ওই যে আপলোড হচ্ছে, ওকে ইমেজটার সাইজ হচ্ছে এটা, এখান থেকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। এটা দেখবো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, ফিটে ক্রপ করতে পারবো, ঠিক আছে আমাদের মতো করে সাইজ বানিয়ে নিতে পারবো এখান থেকে। তো আমি চাচ্ছি না, যেরকম আছে এরকমই থাক। তো আমাদের ইমেজটা দেখেন পরিপূর্ণ হয়ে গেল, ইমেজটা হয়ে গেল। এবার একটা টেক্সট লিখতে পারেন, এখানে বাংলা লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন, ধরেন আমি লিখতে পারি যে এমনি একটা লিখলাম, আমাদের এখানে উন্নত মানের ক্লোথিং ব্র্যান্ডের পোশাক পাওয়া যাবে, যারা ফ্যাশনকে ভালোবাসো তারা অবশ্যই এই পেজে লাইক দিয়ে পাশেই থাকো। আমি একটা দিয়ে দিলাম, ঠিক আছে তো এটা ভুল হতে পারে, ঠিক আছে আমার ভুল হতেই পারে, আমি যেহেতু গুগল ট্রান্সলেট দিয়ে লিখলাম, তো আমি এটা দিয়ে দিলাম। দেখেন এটা উপরে থাকবে, এটা উপরে থাকতেছে, দেখছেন এটা উপরে, মানে প্রাইমারি টেক্সটটা আপনার সবসময় উপরে থাকবে। তো এখন দেখেন আমরা যেহেতু এটা পেজ লাইক অ্যাড রান করছি, এখানে দেখেন পেজ লাইক দেওয়ার অপশন পাই গেছি পেজের ভিতরে, এখন কেউ চাইলে লাইক দিতে পারবে। তো এটা দেওয়ার পর আমরা এখানে অ্যাড এ অপশন, এটা আমরা চাইলে আরেকটু বাড়ায় নিতে পারি, এটা তো এটা দরকার নাই আমাদের। তো আমি এটা কমপ্লিটলি হয়ে গেছে, তো তো আপনি চাইলে এটা দিয়ে দিতে পারেন। তো এটা সম্পূর্ণ সেট আপ হয়ে গেছে, আপনি চাইলে ট্র্যাকিং করতে পারেন কারা কারা আপনার পেজে আসছে, এগুলো দিয়ে কমপ্লিটলি করে দেখেন আমাদের কিন্তু এখন কোনো ইরোমিরো নাই, ঠিক আছে আমরা চাইলে কিন্তু এখন অ্যাডটা রান করে দিতে পারবো। এখান থেকে যদি আমরা এবার অ্যাডটা পাবলিশ করি, এখান থেকে পাবলিশ ক্লিক করি, দেখি কী সমস্যা। ওকে আমি পাবলিশে ক্লিক করি, ওকে আমাদের অ্যাডটা পাবলিশ হয়ে গেছে। ওকে এখানে আমাদের ডলার অ্যাড করতে বলতেছে হ্যান ত্যান, এগুলো ডলার যেহেতু আমাদের অ্যাড নাই,
ডলার মালা অ্যাড করতে হবে আপনাকে, অ্যাড করে দিলে এখানে পাবলিশ ক্লিক করলেই হয়ে যাবে। তো আপনি এখানে ডলার অ্যাড করতে পারেন, সেভ, সেভ করি, সেভ থেকে ওকে, বাংলাদেশ জিপ কোড ডলার কি বলতেছে, কুড নট কমপ্লিট অ্যাকশন, আবার কি সমস্যা? টাকা টাইম বাংলাদেশ ডলার কারেন্সি বিডিটি দেখে আছে কিনা, বাংলাদেশ টাকা দিয়ে দিলাম ওকে। আর চেঞ্জ ইউর কারেন্সি, কারেন্সি আমাকে চেঞ্জ করতে বলতেছে, হ্যান ত্যান এগুলো আমাদের লাগবে না, ঠিক আছে। তো আমি এটা যেহেতু ইউএস এর কার্ড দিয়ে চালাবো, তো এটা সম্পূর্ণ এখানে বলতেছে পাবলিশ এগ্রি ফেসবুক টার্ম অ্যান্ড কন্ডিশন ক্লোজ। এটা আমার এই আইটেমটা কপিরাইট আইটেম, ঠিক আছে, আমি আগেই বলছি এটা কপিরাইট আইটেম। তো এখানে ইরো আসতেছে, এটা কোনো ব্যাপার না। এখানে কি বলতেছে দেখেন একটু, দেখে আপনাদেরকে, নিউ পেমেন্ট মেথড অ্যাড, ডিলিট পেমেন্ট মেথড ইউর অ্যাড অ্যাকাউন্ট। তো আমাদের পেমেন্ট মেথডটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আমরা এই অ্যাডটা রান হয়ে যাবে, ঠিক আছে, আমাদের এটা কোনো সমস্যাই না। তো আমরা পেমেন্ট মেথডটা কেমনে অ্যাড করবেন, এখানে চলে যাবেন থ্রি ডটে, এখান থেকে বিলিং ইনফরমেশনে চলে যাবেন, বিলিংয়ে, বিলিং থেকে আপনারা পেমেন্ট অ্যাড করতে পারেন, বা আমার ওইখান থেকেও আপনি পেমেন্ট অ্যাড করে নিতে পারেন। তো তারপরে আশা করি আর কোনো সমস্যা হবে না, আই থিঙ্ক কোনো সমস্যা হবে না। তো আজকের মতো আমরা এখানে থাকি। তো তার আগে একটু মানে পেমেন্টটা দেখে নিই, এখান থেকে আমরা পেমেন্ট সেটিংয়ে চলে যাব। আমি কিন্তু এটা দেখাইছি আপনাদেরকে বোঝানোর জন্য এর আগে, তো এখান থেকে আমরা যেতে পারি। এরপরে আমরা মোটামুটি লিড জেনারেশন মানে ফেসবুকের যতগুলো অ্যাড ক্যাম্পেইন আছে সবগুলোই শিখাবো, সমস্যা নেই। এখান থেকে আপনাকে কারেন্সিগুলো সিলেক্ট করে, তো এখান থেকে অ্যাড পেমেন্ট করার অপশন থাকবে, তো এটা পেমেন্টটা করে আপনি অ্যাডটা রান করতে পারবেন। ওকে, আশা করি এটা করতে পারবেন। সবাইকে ধন্যবাদ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।